10% সম্রাট, সারা শহরের লোক যাকে এক নামে চিনে, যার নামে শহরের প্রত্যেকটা থানায় একটা করে ফাইল আছে, সেই সম্রাট পুলিশের হেল্প চাইছে আবার হুন্ডা উদ্ধারের জন্য। সো ফানি। আরে এতে হাসির কি আছে? বিপদে পড়লে আমরা পুলিশের কাছে যাব না তো কার কাছে যাব? হ্যাঁ, আইনি চোখে তো সবাই সমান। তাছাড়া আমার নামে তো আপনার থানায় কোনো মামলা মোকদ্দমা নেই। কিন্তু দাগি ক্রিমিনালদের মধ্যে প্রথম কাতারেই আপনার নাম আসে। আপনার কারণে যদি ভদ্রলোকদের বাড়িতে পুলিশ হানা দেয় তাহলে লোকে কি বলবে? ডিপার্টমেন্টে আমি কি জবাব দেব? হোয়াট শ্যাল আই সে? ওসি সাহেব, বাইকটা আমার বাবার। আমার মা বাইকটার কথা প্রতিদিন একবার করে জানতে চান। বাইক না পেলে আমি আমার মায়ের সামনে যেতে পারবো না। না গেলে না যাবেন, আমার কি? আপনার জন্য আমি কোনো অ্যাকশন নিলে আমার চাকরির রেকর্ডে কোনো কলঙ্কের দাগ দিতে পারবো না। বুঝছি, শুকনা কথা কাম হইব না। ওসি সাহেব, মালে আসেন। আপনি আবারও এসেছেন? এবার আমি না, এবার ওনারা এসেছেন। সরেন 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 বলছি, আসুন। চলুন স্যার। আরে কি করছেন এভাবে, বাড়িতে ঢুকে পড়েছেন কেন? সম্রাট সাহেব থানায় কমপ্লেইন করেছেন, তার বাবার হোন্ডা গতকাল রাতে আপনাদের বাসায় রেখে গেছে, আর আপনারা সে হোন্ডা লুকিয়ে রেখেছেন। আমি আইন অনুযায়ী আপনাদের বাসাটা সার্চ করব। এ নিন সার্চ ওয়ারেন্ট। সিপাহী, যাও সার্চ করো। এবার শান্তি হলো? আমাদের বাড়িতে পুলিশ দিয়ে সার্চ করে আপনি শান্তি পেয়েছেন? কিন্তু আমার বাইক, বাইক যদি থাকতো তাহলে বাড়ির বাইরেই থাকতো, আমরা ঘরে এনে লুকিয়ে রাখতাম না। অথচ আপনি আমাদের বাড়ি পুলিশ দিয়ে সার্চ করালেন, সমাজের কাছে হেয় করলেন, চোর বানালেন আমাদেরকে। প্লিজ আমাদের আপনার বাইকের অভিশাপ থেকে রেহাই দিন। প্লিজ প্লিজ চলে যান আমাদের জীবন থেকে, চলে যান আপনি। আমি তো সব ঠিক হয়ে যাবে মা, কাঁদিস নে মা, সব ঠিক হয়ে যাবে। ভাই, বাপ আর মায়ের অভিনয় দেখলেন না? কুতুব, আমার মনে হয় ওরা অভিনয় করছে না। কিন্তু সত্যি নয় তো কইতাছে না, মন হয় কিছু একটা লুকাইতাছে। এ অসময় আবার কে? ও মা, হ্যালো মা। খোকা, মেয়ের বাবার সাথে কথাবার্তা বলেছিস? না মা, এই মেয়ে ভেজাল, আমাকে সাত ঘাটের পানি খাওয়াচ্ছে। এ মেয়ে দিয়ে হবে না, তুই বরং অন্য মেয়ে দেখো। ভাই 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 বল, গরমে তো সব মিষ্টি নষ্ট হয়ে গেল গা। গুষ্টি গেলে একদম মিষ্টি ফালা সব। ভাই, মোটরসাইকেলকে চুরি করে লয়ে যায় নাই তো? হতে পারে, ওরা ভদ্রলোক, হয়তো চুরি হয়ে গেছে বলে আমার কাছে জবাব দিতে না পেরে একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। কুতুব, এলাকার সব মোটরসাইকেল গ্যারেজে খোঁজ নে, মোটরসাইকেল চোর এলাকায় কে কে আছে আমাকে জানতে হবে।